বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি আঁকার ইউটিউব চ্যানেলের হলো ফারজানা ড্রয়িং একাডেমি, যার ভিউ 91 কোটির বেশি। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই এই ইউটিউব চ্যানেলে ছবি এঁকে প্রতি মাসে কয়েক লাখ টাকা উপার্জন করছেন ফারজানা, পাচ্ছেন বিদেশি বিজ্ঞাপনও। ছবি আঁকার স্কুলের শিক্ষার্থী 70 লাখ। আন্তর্জাতিক মানের এই ছবি আঁকার স্কুল দিয়ে নিজের জীবন বদলে দিয়েছেন কুমিল্লার মেয়ে ফারজানা আক্তার। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। দেশ বা বিদেশে নামী দামি আর্ট কলেজ থেকে পড়ালেখাও করেননি, প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই, তবুও ফারজানা ছবি আঁকার শিক্ষক। শুধু তাই নয়, অনলাইন জগতে ছবি আঁকার যে কয়েকটি জনপ্রিয় স্কুল রয়েছে তার মধ্যে অন্যতম ফারজানা ড্রয়িং একাডেমি। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও যে শিল্প সত্তা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে সফল হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত ফারজানা। গতানুগতিক প্রাতিষ্ঠানিক স্কুলের বাইরে চালু করেছেন ইউটিউব স্কুল। মাত্র 3 বছরে ফারজানা ড্রয়িং একাডেমির সাবস্ক্রাইবার 70 লাখ। যে স্কুল নিয়ে এত কথা, সেই স্কুলের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার হলেন কুমিল্লার মেয়ে। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান নিজের ভার্চুয়াল স্কুল শুরুর গল্প। ইউটিউবে কাজ করার ক্ষেত্রে এখানে আমার কোনো বস নেই আর লস হওয়ার কোনো ভয় নেই, তাই খুব স্বাধীনতার সাথে ঘরে বসে আমি স্বাচ্ছন্দ্যে এই কাজটি করতে পারছি। আমি প্রথম ভিডিও পাবলিশ করার পর থেকেই আমার আর্নিং জমা হওয়া শুরু করে। গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করার পর আমি আমার প্রথম আর্নিং হিসেবে 64,000 টাকা হাতে পাই। ফারজানার এই স্কুলের 80% শিক্ষার্থী বিদেশি। ইউটিউব চ্যানেলটি গ্রাহক সংখ্যা বেশি হওয়ায় দেশি বিদেশি কোম্পানি থেকে বিজ্ঞাপনও পান তিনি। এমন একটি প্ল্যাটফর্মে আমার চ্যানেলটি সব থেকে পপুলার ড্রয়িং চ্যানেল হবে এটা সত্যি আমি কখনো ভাবিনি। এই চ্যানেলে 94% গ্রাহক বিদেশি এবং এর সিপিসি রেট এবং অ্যাড রেভিনিউ অনেক ভালো, তাই বর্তমানে এই চ্যানেল থেকে আমার অনেক ভালো আয় হয়। ছবি আঁকা, ভিডিও এডিট, প্রশ্ন উত্তর, বিজ্ঞাপন সবকিছু একাই করেন ফারজানা। তার আঁকা এক একটি ছবির ভিউ হয় 5 থেকে 6 কোটির বেশি। প্রতিনিয়ত নতুন নতুন ড্রয়িং থিম নিয়ে কাজ করা এবং এর সহজভাবে শেখানোর কৌশল তৈরি করা, ভিডিও রেকর্ডিং, ভিডিও এডিটিং, আপলোডিং, এছাড়াও আরও কিছু কাজ রয়েছে, এই সকল কিছু ম্যানেজ করে এক একটি ভিডিও তৈরি করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগে যায়। 3 কোটি+ ভিউজ এসেছে এমন 2টি ভিডিও আছে, এর মধ্যে একটি আমার প্রথম স্কেচ করা ভিডিও আর আরেকটি বন্যায় কবলিত একটি গ্রামীণ সিনারি। ইউটিউব ড্রয়িং একাডেমির মাধ্যমে নিজের স্বপ্ন বিশ্বের সব মানুষের কাছে ছড়িয়ে দিতে চান ফারজানা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।